অবশেষে হাফ ছেড়ে বাঁচল ইংল্যান্ড। অস্ট্রেলিয়া তো আগেই সুপার এইট নিশ্চিত করেছে, স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও তাদের কিছু যেত আসতো না, কিন্তু এই ম্যাচের উপর নির্ভর করছিল ইংল্যান্ডের সুপার এইট ভাগ্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ব্যবধানে জিতলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের নাম লেখাতো স্কটল্যান্ড। বিদায় হয়ে যেত ইংল্যান্ডের, সেটি হয়নি, স্বপ্ন ভেঙেছে স্কটিশদের। অস্ট্রেলিয়ার 5 উইকেটের জয়ে সুপার এইট নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। গ্রুপ পর্বের 4 ম্যাচের 4টিতেই জিতে 8 পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড আর স্কটল্যান্ডের পয়েন্ট সমান 5, তবে নেট রান রেটে এগিয়ে থাকায় ইংলিশরা গেছে পরের পর্বে। টসের ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 উইকেটে 180 রানের বড় সংগ্রহ দাঁড় করে স্কটিশরা। জবাবে 5 ওভারে 60 রান লাগলে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু ট্র্যাভিস হেড আর স্টোয়ানিসের ব্যাটে অস্ট্রেলিয়া ঠিকই ম্যাচ বের করে নিয়েছে। 60 রানে 3 উইকেট হারানোর পর হেড আর স্টোয়ানি 4th উইকেটে 44 বলে 80 রান তুলে দেন। হেড 49 বলে 5-4 আর 4 ছক্কায় খেলেন 68 রানের ইনিং। 25 বলে 50 করেছেন স্টোয়ানিস। শেষ পর্যন্ত 29 বলে 9-4 আর 2 ছক্কায় 59 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তুলির শেষ আঁচড় দেন টিম ডেভিড, ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি। 14 বলে অপরাজিত থাকেন 24 রানে, 2 বল হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া। এর আগে টস জিতে স্কটল্যান্ডে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। ওপেনার জর্জ মুনসে 23 বলে করেন 35 রান, রিচি বেলিংটন অপরাজিত থাকেন 21 বলে 42 রানে। তবে স্কটল্যান্ড বড় পুঁজি পায় মূলত ব্র্যান্ডন ম্যাকমুলনের ঝোড়ো 50-তে, মাত্র 26 বলে হাফ সেঞ্চুরি হাঁকান এই ব্যাটার। শেষ পর্যন্ত 34 বলে 2-4 আর 6 ছক্কায় খেলেন 60 রানের বিধ্বংসী ইনিংস। রাজীব ইসলাম, নাগরিক।